ওই মন্ত্রী বিকাশ চন্দ্র দেববর্মা বক্সনগর ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে গিয়ে এই মন্ত্রী মহোদয় পকেট থেকে কাগজ বের করে বলেন কে অফার নেবেন, আমার কাছে অফার আছে, কে রাবার বাগান নেবেন, কে চাকরি নেবেন। মন্ত্রী নগদে একেবারে পাড়া পাড়া ঘুরে তিনি চাকরি দিতে পারেন, রাবার বাগান দিতে পারেন, ঘর দিতে পারেন, এত টাকা। আর সে বিকাশ চন্দ্র দেববর্মার এত বিকাশ তার বিধানসভা কেন্দ্রে, সেখানে একটা দেড় মাস দেড় দিনের শিশু মাত্র 30,000 টাকায় বিক্রি হয়। একটা মানব শিশুর মূল্য এই বিজেপি ডাক্তার মানিক সাহার জমানায় তার দাম মাত্র 30,000 টাকা। মানবতার আর কত অপমান হতে পারে, কত নিষ্ঠুরতা হতে পারে, কত নিষ্ঠুরতা হতে পারে। আর সেদিনেই আরেক নির্লজ্জ বেহাইয়া মন্ত্রী মহাকরণে বসে বলছেন ত্রিপুরা রাজ্যে অভাব, সন্তান বিক্রি, অনাহারে আত্মহত্যা, ক্ষতি পারে না। আর সেদিন বিকালবেলা মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশিকা দিচ্ছেন যে কোনোভাবে এই শিশু উদ্ধার করতে হবে। মন্ত্রী মহোদয় বলছেন ত্রিপুরা রাজ্যে নাকি 86 লক্ষ রেগার কাজ পড়ে আছে, কাজ করার লোক নাই, টাকা দেওয়ার না লোক নাই। আমি চিন্তিত, আমার ঘুম হয় না, কিভাবে এত টাকা খরচ করব। অথচ আজকে দিনে কথা বলছি ত্রিপুরাজ্যের গ্রামগঞ্জের মানুষ যারা রেখা কাজ করেছেন 100 কোটি টাকা বকেয়া, 100 কোটি টাকা বকেয়া। আপনারা অনেকে এসছেন কাজ করেছেন টাকা পাননি, শ্রমিকরা জমিয়ারা ব্লক অফিসে তালা দিচ্ছে, গ্রাম পঞ্চায়েত